এবারের উপপাদ্য বলছে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা দুটি কর্ণ দেখতে পাচ্ছি এবং আমরা একথাই বলতে চাচ্ছি যে কর্ণ দুটি পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করেছে এই বিষয়টি আমরা এখন আরেকটু বিস্তারিত দেখব আমরা এখন দেখব যে সামন্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে হ্যাঁ সমান এবং সমান্তরাল দুটি বাহু আবারও সমান সমান্তরাল দুটি বাহু পেলাম কর্ণের উৎস বিন্দু পেলাম কর্ণগুলি সামুদ্রিককে দুটি ভাগে বিভক্ত করতে চাচ্ছে হ্যাঁ পূর্ণাঙ্গ কর্ণ পেয়ে গেছি আমরা দেখতে পেলাম যে কর্ণগুলি নিজেদেরকে সমদিখণ্ডিত করে ফেলেছে দুই ভাগে ভাগ করে ফেলেছে আরেকটু দেখা যাক অপেক্ষা হুম দুটি বাহু সমান কর্ণ ঠিক এই কর্ণ কিন্তু একই রকমের ছিল কারণ একই জায়গা থেকে তারা উঠে এসছে আমরা কর্ণের কাজ কিভাবে ঘটে তা দেখতে পাচ্ছি ক্রস চিহ্নের মতো তার কাজ হচ্ছে দুই ভাগে ভাগ করে দেয়া এবং এক্ষেত্রে যেহেতু এটি সামন্তরিক সেহেতু কর্ণ দুটি পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করবে এটাই ছিল আমাদের মূল কথা এবার রম্বসের পালা রমবস একটি চতুর্ভুজ আমাদের এই উপপাদ্য বলছে যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা সমকোণ শব্দটি নতুন পাচ্ছি লক্ষ্য করো আমরা এই চারটি কোণের কথাই বলছি একটু পরে আমরা আরেকটু বিস্তারিতভাবে বিষয়টি দেখব এবার আমরা দেখব রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সম করে সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রিজ আমরা রম্বস পেয়ে গেলাম কর্ণসহ কর্ণের মাঝামাঝি তাকিয়ে দেখো সমকোণ দেখতে পাচ্ছি আমরা একটু ছোট করি কোণের পরিমাণটা বুঝতে সোজা হবে হ্যাঁ বুঝতে পারছি যে এখানে নাইনটি ডিগ্রিজ করে চারটি কোণ রয়েছে আমরা চিহ্নিত করে ফেলছি কোণগুলোকে দেখতে পাচ্ছি লম্বা করে ফেলি হ্যাঁ আমরা দুটি কর্ণ পেলাম দুটি কর্ণ তাদের ছেদ বিন্দুতে চারটি সমকোণ সৃষ্টি করেছে এটি হল রম্বস রম্বসের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় আবারও দেখতে পাচ্ছি আমরা কর্ণের কারসাজি বারবার দেখছি যেন আমাদের ভুল না হয় তাহলে আমরা মূল জিনিসটি ঠিকই পেয়ে গেলাম Thank you for watching!